হ্যালো এভরিওয়ান, আইসিটি অ্যান্ড টেক এডুকেশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। তো আজকের এই ভিডিওতে যারা কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সরকারি পলিটেকনিক বা টেক্সটাইল ইনস্টিটিউটে 2021 এবং 2022 শিক্ষাবর্ষে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এবং ডিপ্লোমা ইন টেক্সটাইলে ভর্তি হবেন, তাদের একটা প্রশ্ন হচ্ছে কমন প্রশ্ন, মাইগ্রেশনটা কি। তো আজকে আমরা মাইগ্রেশনটা নিয়ে আলোচনা করব। তো আপনারা যখন আবেদন করবেন, আবেদনের রেজাল্ট যখন আসবে তখন আপনি এখানে চয়েস দিবেন, ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর চয়েস। অর্থাৎ পলিটেকনিকের ধরেন চট্টগ্রাম পলিটেকনিক সিভিল প্রথম চয়েস, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট মেকানিক্যাল দ্বিতীয় চয়েস, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট কম্পিউটার থার্ড চয়েস, বা কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট সিভিল চতুর্থ চয়েস। তো আপনি এখানে এভাবে চয়েস দেওয়ার পর আপনি যদি নিচে নিচের দিকে অর্থাৎ 4 নম্বর চয়েসে যদি আপনি চান্স পান, তাহলে আপনার এটা উপরের দিকে যেতে, আপনি যখন রেজাল্টটা দিবে এবং আপনাকে যখন এটা সিলেকশন অর্থাৎ আপনার ভর্তিটা কনফার্ম করার জন্য, অনলাইনে ভর্তিটা কনফার্ম করার জন্য বলবে, তখন আপনি যখন কনফার্ম করবেন, ভর্তিটা যখন নিশ্চয়ন করবেন, তখন যদি আপনি এখানে মাইগ্রেশনের একটা বক্স থাকবে, যখন আপনি কম্পিউটারে এটা মাইগ্রেশন ভর্তির কনফার্ম করার জন্য যাবেন, ভর্তি নিশ্চয়ন করার জন্য যাবেন অর্থাৎ, তো তখন যদি আপনি উপরের দিকে যেতে চান, অর্থাৎ মাইগ্রেশনটা হচ্ছে সবসময় উপরের দিকে হবে, অর্থাৎ আপনি 4 নম্বর অপশনে চান্স পেয়েছেন। তো আপনি যদি চান যে না আপনার এটা অপশনটা খোলা থাক, তাহলে যদি উপরের তিনটা যে অপশন আছে ওই তিনটা অপশনে যদি অর্থাৎ উপরের তিনটা চয়েসে যদি কোনো সিট খালি হয়, আপনারটা উপরের দিকে আস্তে আস্তে মাইগ্রেশন হবে। কিন্তু আপনি ভর্তি নিশ্চয়ন করার জন্য যে চান যে আপনি 4 নম্বরেই ভালো, 4 নম্বর কুমিল্লা পলিটেকনিক সিভিল এটাই ভালো, উপরের দিকে আর আপনি যেতে চান না, তাহলে আপনাকে অটো মাইগ্রেশনটা অফ করে দিতে হবে। আর যদি চান যে না উপরের যে অপশনগুলো আছে এগুলো আপনার চালু থাক, তাহলে উপরের দিকে যদি কোনো সময় সিট খালি হয় তাহলে এটা আপনারটা অটোমেটিক উপরের দিকে চলে যাবে। সর্বশেষ উপরে যে ডিপার্টমেন্টটা থাকবে ওটাই আপনাকে পড়তে হবে। আর অটো মাইগ্রেশনটা যদি অফ করে দেন, তাহলে আপনি আপনার 15টা চয়েসের মধ্যে যে চয়েসটা আপনার আসছে ওই চয়েসটা আপনার অটো মাইগ্রেশন অফ করে দিলে ওই চয়েসটা আপনাকে ভর্তি হতে হবে। আর অটো মাইগ্রেশন অন রাখলে উপরের দিকে যেতে যেতে যেটা থাকবে সর্বশেষে সেটা দিয়ে আপনাকে পড়তে হবে। তো এটা আমি বিস্তারিত আর একটু আলোচনা করব। তো ধরে নিচ্ছি আমরা আমাদের প্রথম ফলাফলটা, আমরা তো আবেদন করেছি 8 তারিখ থেকে 17 তারিখের মধ্যে আমরা আবেদনটা কমপ্লিট করেছি, আর আমাদের ফলাফল আসছে অর্থাৎ আমরা কোন পলিটেকনিকে চান্স পেয়েছি, এই ফলাফলটা আসছে 25 তারিখ দিমাস 2022 প্রথম পর্যায়ে। তো ফলাফল আসার পর এখন আমরা সিলেক্ট, তো আপনি যখন ভর্তির নিশ্চয়নটা করবেন অর্থাৎ ভর্তির জন্য যখন আপনার আপনি যেটাতে চান্স পেয়েছেন ওইটাতে যখন আপনি চান্স পাওয়ার পর আপনি যখন ভর্তিটা নিশ্চয়ন করবেন, নিশ্চয়ন করার সময় এখানে মাইগ্রেশনের বাটা ডিফল্টভাবে খোলা থাকবে। তো আপনি যখন ভর্তিটা নিশ্চয়ন করবেন, আপনি যদি যেটাতে আসছে ওইটাতে থাকতে চান, তাহলে আপনি মাইগ্রেশনটা অফ করে দিবেন। আর যদি না উপরের দিকে যে চয়েসগুলো আছে ওইগুলোর ওইগুলোতে যদি আপনার সিট খালি হয়, ওইগুলোতে আপনাকে উপরের দিকে নিয়ে যাবে। তাহলে ওইটা যদি আপনি চান, উপরের দিকে যেতে চান, তাহলে আপনি মাইগ্রেশনের বক্সটা অন রাখবেন। এক্ষেত্রে যতবার অপেক্ষমান তালিকা হতে ফলাফল প্রকাশ করা হবে, ততবার পূর্বের ততবার অটো মাইগ্রেশনের ফলাফল প্রকাশ করা হবে। তো অটো মাইগ্রেশন খোলা থাকলে সর্বশেষ যে টেকনোলজি প্রতিষ্ঠানে অটো মাইগ্রেশন হবে সেখানে আপনাকে অধ্যয়ন করতে হবে। তো অটো মাইগ্রেশন যদি খোলা রাখেন, উপরের দিকে যাওয়ার সময় যেটাতে থাকবে সর্বশেষে সেটাতে আপনি পড়তে হবে। আর যদি আপনি যেটাতে আছে ওইটাতে সন্তুষ্ট থাকতে চান, অর্থাৎ আপনার ফলাফলে যেটাতে আসছে 25 তারিখে ওইটাতে সন্তুষ্ট হতে চান, অর্থাৎ 25 তারিখে ফলাফলে যে পলিটেকনিক যে ডিপার্টমেন্ট আসছে ওইটা আপনার পছন্দ হয়ে গেছে, তাহলে আপনি অটো মাইগ্রেশনটা অফ করে দেবেন সিলেকশন করার সময়, ভর্তি সিলেকশন করার নিশ্চয়ন করার সময়। আর আপনি যদি চান যে না এটা আপনার উপরের দিকে যে অপশনগুলো আছে এটা নিচের দিকে যাবে না, সবসময় উপরের দিকে যাবে, উপরের দিকে যদি আপনার থার্ড, সেকেন্ড, ফার্স্ট চয়েসের যে অপশনগুলো আছে আপনি মনে করতেছেন ওইগুলো আপনার জন্য ভালো অপশন, ওইখানে যেতে পারলে আপনার ভালো হবে, তাহলে আপনার অটো মাইগ্রেশনটা আপনি অন রাখবেন। তাহলে সর্বশেষ যে ডিপার্টমেন্টটা আপনার অটো মাইগ্রেশন এখানে প্রতিবার অপেক্ষমান তালিকা হতে ফলাফল প্রকাশের সময় উপরের দিকে যেতে থাকবে, উপরের দিকে সর্বশেষ যেটাতে থাকবে সেটাতে আপনাকে পড়তে হবে। তো এটা হচ্ছে মূলত মাইগ্রেশন। তো এটা এবার আমরা বিস্তারিত আলোচনা করব। আবেদন করার পর আপনাদের ফলাফলটা আসছে হচ্ছে 25 তারিখ দুই মাস 2022, এটা প্রথম পর্যায়ের ফলাফল। এরপর কিছু ওয়েটিংয়ে থাকবে, ওয়েটিংয়ে যারা থাকবে তাদের ফলাফলটা আসবে হচ্ছে 2 তারিখ 3 মাস 2022, এটা দ্বিতীয় পর্যায়ে। এরপর ওয়েটিংয়ে যারা আছে তাদের আবার আরেকটা ফলাফল আসবে 7 তারিখ 3 মাস 2022, এটা তৃতীয় পর্যায়ের ফলাফল। এখন ফলাফল আসার পর ধরে নিলাম আপনার ফলাফলটা 25 তারিখ আসছে বা ওয়েটিংয়ে থাকছেন, 2 তারিখ ফলাফলটা আসছে, ফলাফলটা যেই তারিখে আসুক না কেন ফলাফলটা আসার পর আপনাকে এখানে অনলাইনে ভর্তিটা নিশ্চয়ন করতে হবে। অনলাইনে ভর্তিটা নিশ্চয়ন করতে হবে, এখানে যে কোনো একটা তারিখে আপনার ফলাফলটা আসতে পারে। আপনি ওয়েটিংয়ে থাকলে 2 তারিখ 3 মাস 2022 আসবে বা 7 তারিখ 3 মাস 2022 আসবে, ধরে নিলাম আপনার ফলাফলটা সাথে সাথে এসে গেল, অর্থাৎ যেদিনই ফার্স্ট আপনার রেজাল্ট আসলো আপনি 25 তারিখ 2 মাস 2022 চট্টগ্রাম পলিটেকনিকে সিভিলে চান্স পেয়ে গেলেন, প্রথম পর্যায়ে সিভিলে চান্স পেয়ে গেলেন। এখন চান্স পাওয়ার পর এটা আপনার রেজাল্ট আসলো, রেজাল্ট আসার পর আপনি অনলাইনে ভর্তিটা নিশ্চয়ন করবেন।
এখন গতিটা নিশ্চয়ন করার জন্য যাদের 25 তারিখ দিনমাস 2000 ফলাফল আসবে, তারা 25 তারিখ দিনমাস 2022 হতে 1 তারিখ 3 মাস 2022 এর মধ্যে, 25 তারিখ দিনমাস 2022 হতে 1 তারিখ 3 মাস 2022 এর মধ্যে আপনাকে ভর্তিটা নির্ধারিত ফি দিয়ে নিশ্চয়ন করে নিতে হবে অনলাইনে। ওকে, এটা নিশ্চয়ন করে নিতে হবে, নিশ্চয়ন না করলে আপনার ভর্তি বাতিল হবে। এবার ভর্তিটা নিশ্চয়ন করার সময় এখানে একটা মাইগ্রেশন আছে, তো মাইগ্রেশনটা প্রথম মাইগ্রেশনটা হবে 2 তারিখ 3 মাস 2022, দ্বিতীয় মাইগ্রেশনটা হবে 7 তারিখ 3 মাস 2022। অর্থাৎ ধরে নিলাম আপনি প্রথম পর্যায়ে এখানে প্রথম চট্টগ্রাম পলিটেকনিক সিভিল ইঞ্জিনিয়ারিং, ধরে নিলাম আপনি চট্টগ্রাম পলিটেক, এখানে দেখি ধরে নিলাম আপনি 25 তারিখ আপনার রেজাল্ট আসলো, আসার পরে আপনি চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং প্রথম শিফটে চান্স পেয়েছেন। চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট কম্পিউটার ইঞ্জিনিয়ারিং প্রথম শিফটে চান্স পেয়েছেন 25 তারিখের রেজাল্টে, এই রেজাল্ট আপনি চান্স পেয়েছেন। এখন আপনার অনলাইনে ভর্তিটা নিশ্চয়ন করার সময় আপনি যদি চান যে আপনার এটাই কনফার্ম, অর্থাৎ চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট কম্পিউটার ইঞ্জিনিয়ারিং প্রথম শিফট কনফার্ম, তাহলে আপনি মাইগ্রেশন অফ করার জন্য অটো মাইগ্রেশনটা আপনাকে ভর্তি হওয়া এখানে ভর্তি আবেদন নিশ্চয়ন করার সময় অটো মাইগ্রেশনটা আপনাকে অফ করে দিতে হবে, অর্থাৎ অফ করে দিতে হবে। অটো মাইগ্রেশনটা আমি আরেকটা বোঝাচ্ছি, এখানে দেখেন অনলাইনে যখন সিলেকশন এটা নিশ্চয়ন করবেন তখন নিশ্চয়ন করার সময় মাইগ্রেশনটা ডিফল্টভাবে খোলা থাকবে, তো আপনি নিশ্চয়নটা করার সময় 25 তারিখ থেকে 1 তারিখের মধ্যে নিশ্চয়নটা করার সময় অটো মাইগ্রেশনটা যদি আপনি পছন্দ ক্রম অনুসারে এটা ডিফল্টভাবে খোলা থাকবে এবং পছন্দ ক্রম অনুসারে আসন খালি থাকা সাপেক্ষে উপরের ক্রমিক নাম্বারের দিকে যাওয়ার সুযোগ থাকবে। এক্ষেত্রে যতবার আপনার অপেক্ষমান তালিকা প্রকাশ হবে, অর্থাৎ যতবার মাইগ্রেশন হবে ততবার আপনার ডিপার্টমেন্টটা আর কলেজটা চেঞ্জ উপরের দিকে চেঞ্জ হতে থাকবে, উপরের দিকে যেতে থাকবে। তো আপনি যদি যেটা চান্স পেয়েছেন ওইটাতেই থাকতে চান তাহলে অটো মাইগ্রেশনটা আপনাকে নিশ্চয়ন করার সময় অফ করে দিতে হবে, আর না হয় এটা ডিফল্টভাবে খোলা রাখতে হবে, খোলা রাখলে আপনি উপরের দিকে যেতে পারবেন। তো এটা আমি এখানে বোঝাচ্ছি। তো ধরে নিলাম আপনি চট্টগ্রাম পলি সরি আপনি কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট 5 নম্বর, কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রথম শিফটে চান্স পেয়েছেন, ঠিক আছে, এটা ছিল আপনার 5 নম্বর চয়েস। তো আপনার পয়েন্ট অনুযায়ী পরীক্ষার রেজাল্ট, ভর্তি পরীক্ষার রেজাল্ট অনুযায়ী আপনি এই পলিটেকনিকে এই ডিপার্টমেন্টটা পেয়েছেন, তাহলে আপনি কনফার্ম এটাতে পড়বেন, প্রথম শিফটে পড়বেন আপনি উবার কনফার্ম, তাহলে আপনি এখানে অটো মাইগ্রেশনটা নিশ্চয়ন করার সময় অফ করে দিবেন, ঠিক আছে। আর যদি আপনি চান যে না উপরে যে 4 নম্বর 3 নম্বর 2 নম্বর চয়েস 1 নম্বর চয়েস উপরে যে 4টা, অর্থাৎ সবচাইতে নিচের যে চয়েসটা, তো আপনি চান্স পাবেন, এর উপরে যদি কোনো চয়েস থাকে তাহলে মাইগ্রেশন যদি ওপেন থাকে তাহলে আপনার এটা উপরের দিকে যেতে থাকবে, তাহলে হয়তো আপনার এখানে কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে সিভিলে একটা সিট খালি হতে পারে, অর্থাৎ এখান থেকে অন্য কেউ অন্য জায়গায় চলে যেতে পারে, একটা সিট যদি খালি হয় তাহলে আপনি উপরের দিকে যেতে থাকবেন। এভাবে যেতে যেতে যদি আপনার চট্টগ্রাম পলিটেকনিকে সিভিলে সিট খালি হয় সিভিলে যেতে থাকবেন, সর্বশেষে যেটাতে থাকবে আপনাকে সেটাতে পড়তে হবে, তাহলে আপনি যদি যেটাতে আসে আপনার রেজাল্ট আপনি যদি ওইটাতে কনফার্ম হন ওইটাতে ভর্তি হয়ে যাবেন, যেমন কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রথম শিফট ভর্তি। আর যদি চান যে না উপরে যে 4টা অপশন আছে উপরের দিকে যাবে কিন্তু নিচের দিকে না, উপরের দিকে যে 4টা অপশন আছে ওইটাদের মধ্যে যে কোনো একটাতে আসলে আপনি পড়বেন, তাহলে আপনি অটো মাইগ্রেশনটা কি রাখবেন, অন রাখবেন, অফ করবেন না। অফ না করলে এখানে 4টার মধ্যে যেটাতে সিট খালি হবে আপনার সিটটা ওইখানে চলে যাবে, সর্বশেষ যেখানে থাকবে ধরেন আপনার চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রথম শিফটটা আছে, তাহলে ওইখানে আপনাকে পড়তে হবে শেষেরটা। আশা করি অটো মাইগ্রেশনের হিসাবটা আপনারা বুঝতে পারছেন এটা কি। এরপর যারা দ্বিতীয় এখানে যারা ওয়েটিং আছে তাদের রেজাল্ট যেটা আসবে সেটাও একইভাবে, এখানে যেরকম বলছি 2 তারিখ 3 মাস 2022 হতে 6 তারিখ 3 মাস 2022 মধ্যে ভর্তিটা নিশ্চয়ন করতে হবে, ঠিক একইভাবে মাইগ্রেশনের প্রসেসিংটা। এরপর তারা তৃতীয় পর্যায়ের ফলাফল আসবে 7 তারিখ 3 মাস 2022 হতে 12 তারিখ 3 মাস 2022, তাদেরকেও একইভাবে সিলেকশনটা নিশ্চিত করে নিতে হবে। তো তৃতীয় পর্যায়ে যারা ফলাফল আসবে তাদেরকে, অর্থাৎ তৃতীয় ওয়েটিং লিস্ট থেকে 7 তারিখ 3 মাস 2022 থেকে 12 তারিখ 3 মাস 2022 মধ্যে, আর দ্দ্বিতীয় ওয়েটিং লিস্ট থেকে 2 তারিখ 3 মাস 2022 হতে 6 তারিখ 3 মাস 2022 মধ্যে ভর্তিটা নিশ্চয়ন করে নিতে হবে অনলাইনে। এখন এটা গেলো অনলাইনের কাজ শেষ, এখন আপনারা ভর্তিটা নিশ্চয়ন করে নিছেন, যখন আপনাদের সশরীরে প্রতিষ্ঠান অর্থাৎ পলিটেকনিক বা যেটি চট্টগ্রাম যে পলিটেকনিক বা টেক্সটাইল আপনারা ভর্তি হয়েছেন ওইখানে যখন আপনাদের সশরীরে ভর্তির কর্মসূচিটা সময় অনুষ্ঠিত হবে তখন আপনাদেরকে ক্লাস শুরুর সাথে সাথে আপনাদেরকে ক্লাস শুরু করে দিতে হবে, এবং ওইখানে আপনাদেরকে মূল ট্রান্সক্রিপ্ট, নাম্বারপত্র, ছবি, প্রশংসাপত্র, জন্ম নিবন্ধন ফর যা যা লাগে সব কিছু দিয়ে 2 তারিখ 4 মাস 2022 হতে 9 তারিখ 4 মাস 2022 মধ্যে প্রতিষ্ঠানে ভর্তি হতে হবে।